আমাদের টুকটুকি বৌরে লয়ে আজকে আইসি, কোথায় আছে জানেন? লয়ে লয়ে ঘুরুম সারা রাত দিন, আজকের দিন আমরা আজ যাব পিকনিকে সপরিবার নিয়ে। আমরা এমন একটি স্থানে যাব তোমরা সকলে চেনো জানো, আগেও দেখেছ, তো চলো আমরা সেই আনন্দে আজ সময় কাটাই সেখানে গিয়ে। সবাই রেডি এখন পিকনিক যাওয়ার জন্য? আমরা গাড়িতে বসে টিফিনের কাজটা সেরে নিলাম, কারণ আমরা একটু দেরিতে রওনা হয়েছি, তা হাতে সময় কম, তার জন্য আমরা সেরে নিলাম। গাড়িতে বসে বেলুন ফুলার কাজটাও সেরে নিলাম, আর মজা করতে করতে আমরা সেই চোত্তাকলার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে মাইক মেশিন নাই, তাই আমরা কি আর করবো, বেলুন নিয়ে খেলবো। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, এটা হচ্ছে পিকনিক স্পট, সেখানে রান্না বান্না করা হয়। তো আমরা সর্বপ্রথম সেখানে নেমে গুছিয়ে কোথায় রান্না করা হবে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে, আর সে গুছিয়ে নেওয়ার দায়িত্বে এখানে আছে অজিতদা এবং নারদা, সমস্ত কিছু মিলিয়ে তারা একদম ফিটফাট করছে। আর আমি অন্যদের নিয়ে চললাম সেই ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানের পার্কের দিকে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম আমরা সেই ভারত বাংলাদেশ মৈত্রী পার্কে। আমরা সপরিবারে আজ ঘুরে দেখব, আগে একবার এসেছিলাম, আজ পরিবার নিয়ে এসেছি। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব, একজনের টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। কোথায় আছি জানেন? আমরা আইসি মৈত্রী পার্কে, এবারে লয়ে লয়ে ঘুরুম সারা রাত দিন, আজকের দিন মৈত্রী পার্ক। শাবাশ বেটা, বহুত বড়িয়া। আন্তর্জাতিক সীমান্তের নিকট অবস্থিত মৈত্রী উদ্যান হলো চোত্তাকলায় নির্মিত একটি উদ্যান, যা মুক্তিযুদ্ধের সময় তাদের জীবন উৎসর্গকারী বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সেখানে পৌঁছে সব পরিবারে মিলে ছবি তুললাম, আনন্দ করলাম এবং ঘোরাফেরা করলাম। সেই ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান ছিল বাংলাদেশি।
দেখো নতুন ক্যামেরাম্যান, এই দেখো ছবি তুলছে, দারুণ ছবি তুলেছে, বাহ, এই দেখো সুন্দর ছবি তুলেছে, আবার দেখাচ্ছে, ও আপনার বুদ্ধি ভালো। আমরা অবশেষে দেখে শেষ করলাম সমস্ত, মানে আমাদের মৈত্রী পার্ক, আমাদের টুকটুকি, আমার টুকটুকি বউকে বলো কি তুমি সত্যি বলছো, সব দেখিয়ে এবার এবার গেট দিয়ে বের হচ্ছি, দেখো এই আমরা ঘুরে টুরে এখন আই পড়লাম বাইরে, এখন খাওয়া দাওয়া করুন। শুধু লবণ খাই, লবণ লবণ আমার বান্ধবী, সমস্ত রান্নাবান্নার কাজে দায়িত্ব, এই নারুদা, তারা দুইজন সমস্ত রান্নাবান্নার কাজে দায়িত্ব ছিল, আর আমরা পাশে থেকে বাস নাচ গান করলাম, আনন্দ করলাম। তো এখন 5:40 বাজে, আমরা এখন মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, টাটা, আবার দেখা হচ্ছে। মজা আয়া, আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা।